নমস্কার, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এলে চলে গেল। কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিখারিদের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকমের আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। নমস্কার।